তোমাদের সকলের শুভকামনায় আজকের দিনটা সুস্থ আছি, ভালো আছি। আমার ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। আজকে আমরা স্টেপ 8 এবং 9 এই দুটো স্টেপ নিয়ে শুরু করব। ক্রমশ ক্রমশ আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি, মানে 12টা স্টেপ আর খুব একটা দূরে নেই। যাই হোক, আজকে স্টেপ 8 এবং 9। 64 পাতায় বিল আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, যদি আমাদের আধ্যাত্মিক দিকটা পরিপূর্ণ হয়ে ওঠে তাহলে আমরা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য ফিরে পাই। এবং এই বই আমাদের বাঁচার একটা ধরন তৈরি করতে সাহায্য করে, যাতে আধ্যাত্মিক, মানসিক ও শারীরিক এই তিনটি স্তরেই সম্প্রীতির বাতাবরণে থাকতে পারি। 1, 2, 3 পদক্ষেপে আমরা আধ্যাত্মিকতার সন্ধান পেয়েছি, আমরা ঈশ্বরের সঙ্গে সখ্য স্থাপন করেছি। আবার 4, 5, 6, 7 মানসিকতার সঠিক পরিবর্তন ঘটেছে। কিন্তু মাথার পেছনে যে স্টোর রুমটা আছে, যাতে জমা আছে অপরাধ বোধ, লজ্জা আর অনুশোচনা, তা নিয়ে এখনো কিছু করি। এসবই অন্যকে কষ্ট দেওয়ার ফল। আমরা এগুলোকে প্রত্যক্ষ করেছি, এর উপর কিছু কাজও করেছি 4 এবং 5, কিন্তু পাপবোধ ও লজ্জা রয়েই গেছে। আমরা যা করেছি তা হল এগুলোর উৎসকে চিহ্নিত করা। তাই পৃথিবীর সঙ্গে সম্পর্ক ঠিক করতে ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন। আমাদের দিকের রাস্তাটা পরিষ্কার করতে আমরা 7 পদক্ষেপে আমাদের প্রতিদিনের কাজ ও ব্যবহারের জন্য দায়িত্বকে মেনে নিয়েছি। এখান থেকেই 8 এবং 9 পদক্ষেপে শুরু। 76 পাতার মাঝখানে স্টেপের নির্দেশের পরে বিল বলছে, আমাদের আরো সক্রিয় হতে হবে, কারণ তাছাড়া যে বিশ্বাস করে উঠেছে তার অবমৃত্যু হবে। কর্মচঞ্চল হওয়া দরকার। ভগবানকে যদি চাই তিনি আমার পথ দেখান, আমাকে আমার পাতা চালাতে হবে, আমাকে কিছু করতে হবে, আমাকে তার সহযোগিতা করতে হবে। স্টেপ 8 ও 9 বিল বলছে, আমাদের কাছে যেসব মানুষের ক্ষতি করেছি এবং যাদের ক্ষতিপূরণ দিতে চাই তাদের লিস্ট আছে, সেটা স্টেপ 4 লিস্ট। নিশ্চয় মনে আছে আমরা রাগ, বিদ্বেষ, ভয়, যৌন অপরাধ এবং যৌনতা ছাড়া অন্যান্য ক্ষতির খতিয়ান বানিয়েছিলাম, এবং তার প্রথম কলামের মাথায় স্টেপ 8 এবং 9 চিহ্ন দিয়ে রেখেছিলাম পরে ব্যবহারের জন্য। সেইগুলোই এবার দেখব। স্টেপ 4 ইনভেন্টরি নেওয়া, স্টেপ 5 অন্যের সঙ্গে শেয়ার করা এবং আমাদের অধঃপতনের অনুসন্ধান করতে কারণ খোঁজা, স্টেপ 6 দেখেছি কি আমাদের ব্যর্থতার রাস্তায় পৌঁছে দিয়েছে। আমরা বলেছি আমরা আর এমন মানুষ হয়ে থাকতে চাই না। স্টেপ 7 আমাদের দেওয়া হয়েছে পরিবর্তনের সূত্র, যাতে এইসব দোষ ত্রুটিগুলিকে তার বিপরীত সম্পদে বদলে দিতে পারি। আমাদের পুরনো ধ্যান ধারণা, আবেগ, অনুভূতি ও মনোভাব একপাশে সরে যায় এবং সম্পূর্ণ এক ঝাঁক নতুন নীতি তার জায়গা নিতে পারে। আমরা আমাদের পরিচিতদের কাছে যাব এবং যেসব আঘাত তাদের দিয়েছি তার শুশ্রূষা করব, অতীতের দুঃখ ভুলিয়ে দেবার চেষ্টা করব। কেবল ক্ষমা প্রার্থনা সে কাজ হবে না। স্টেপ 8 ক্ষতিপূরণ নয়, সেটা হচ্ছে স্টেপ 9। স্টেপ 8 তার জন্য প্রস্তুত হওয়া। যেমন স্টেপ 7 পরিবর্তন হয়েছিল আর স্টেপ 6 ছিল তার প্রস্তুতি, স্টেপ 8 আমরা প্রস্তুত হই দুভাবে, আধ্যাত্মিকভাবে আর উপযুক্ত রসদের সরবরাহ নিয়ে। ঈশ্বরের কাছে আমাদের সাগ্রহ সম্মতির কথা প্রকাশ করব, সেই উইলিংনেস ঈশ্বর আমাদের দেবেন। আমরা আধ্যাত্মিকভাবে প্রস্তুত হয়ে তার সাহায্য চাই, আর অন্য রসদগুলি হবে স্পন্সরের সঙ্গে বসা এবং কাকে, কি করে, কখন, কোথায়, কেমন করে ক্ষতিপূরণ করব তার পরিকল্পনা। একটা ভালো পন্থা হচ্ছে তাসের মতো একগোছা সাদা কার্ড জোগাড় করা।
তোমায় বলতে হবে কি ক্ষতির পূরণ তুমি করতে যাচ্ছ, কি করে তা করবে, কেন তা করবে। একজনের সঙ্গে আরেকজনের ক্ষেত্রে এটি খুব একটা তফাৎ হবে না, কারণ তো একটাই, তুমি তোমার সোব্রাইটিকে খোয়াতে চাও, তাই এটা করতেই হবে। এবার কার্ডগুলোকে চারটে ভাগে ভাগ করে নাও। প্রথমটা যা এখনই করবে, দ্বিতীয়টা কিছু পরে, তৃতীয়টা তুমি মনে করছো হয়তো করবে, আর চতুর্থটা কখনোই নয়। প্রত্যেকটার জন্য আলাদা চিহ্ন দাও। ধরো প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টা প্রশ্ন, আর চতুর্থটা অবাক চিহ্ন। কার্ডের বাঁদিকের কোণে থাকবে তার নাম, আর ডান দিকের কোণে চিহ্নগুলো। তলায় থাকবে বুলেট পয়েন্টে লেখা কি ক্ষতিপূরণ, কি করে করব, কেন করব। প্রত্যেকটা ভাগে যাদের নাম রয়েছে সেগুলোকে গুরুত্বের কথা দেবে, এক দুই তিন করে পরপর সাজিয়ে নাও। এটা যেমন এক্ষুনি করা ভাগেও থাকবে, তেমনি আবার কখনোই করবো না ভেবেছে যেগুলো তাদের ক্ষেত্রেও পরপর সাজিয়ে। চারটি ক্যাটেগরি আলাদা আলাদা করে রাখো। এবার কার্ডের পেছন দিকটার কথা বলি। মানুষটির সঙ্গে কথা বলার পর কিছু প্রশ্ন রেখো তার কাছে। এক নম্বর, আমি কি আর কিছু করতে পারতাম? উত্তরটা শোনো চুপ করে, কোন তর্কে জড়িও না। দু নম্বর, আপনি কি আমায় আর কিছু বলবেন? আরো খুব ইম্পর্টেন্ট, তিন হচ্ছে, আপনি কি বলতে পারেন না আর অন্য কোনোভাবে এই ভুলটাকে আমি ঠিক করতে পারতাম? হয়তো আমি যা বলেছি তা যথেষ্ট নয়, আমাকে বলুন আমি আর কি করতে পারি। উত্তরগুলো চুপচাপ কার্ডের পেছনে নোট করে রাখতে পারি। তুমি হয়তো দেখবে যার সঙ্গে কথা বলতে গেছো তিনি আবার উল্টে কিছু ক্ষতিপূরণ তোমাকে দিতে চান, ওনাকে বলতে নাও। আবার এমন পরিস্থিতিও হয় যেখানে ঠিক কি বলা উচিত তুমি বুঝতে পারছো না, তাহলে বলা দরকার আমাকে একটু প্রার্থনা করতে হবে, আমার স্পন্সরের সঙ্গে কথা বলে আমি ফিরে আস। আমি কিন্তু এখানে ক্ষমা প্রার্থনা করতে আসি, আমাকে পছন্দ করবে, প্রশংসা করবে কিংবা শ্রদ্ধা জানাবে এমন আশা করাও কিন্তু উচিত নয়, এগুলো উদ্দেশ্য নয়। এবং অ্যামেন্ড করতে যাওয়ার আগে স্পন্সরের সঙ্গে কথা বল। এমনও হতে পারে দু তিনবার যাওয়ার পরও তোমার সঙ্গে কথা বলে তিনি বলছেন যে তুমি এখনো তৈরি নও এটা করতে। 76 পাতার শেষ প্যারাগ্রাফে বিল বলেছে, হয়তো এখনো কিছু ভুল ধারণা, অনিশ্চিতি, আশঙ্কা বা সংস্কার রয়ে যায়। যখন লিস্টের দিকে তাকাই কিছু কিছু ব্যবসা সূত্রে কেনা মানুষ বা বন্ধুদের জন্য সংশয় বা দোনমনো হয় এবং তাদের আমরা হয়তো বা কখনোই না ক্যাটাগরিতে স্থান দিই। প্রথমবার যখন অ্যাম্বুলেন্সের জন্য যাচ্ছি তার আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া, একটা সময় চেয়ে নেওয়া, কখন আমি যেতে পারি তার অনুমতি। বিলের পরামর্শ প্রথমেই আধ্যাত্মিকতার কথা তুলো না, কারণ পরের পাতায় বিল লিখেছে তাতে তারা বিরূপ হতে পারে, তাদের মনে হতে পারে ভগবানের কথা তুলে তুমি তাদের ভোলাতে চাইছ। প্রথম এই 7-8টি স্টেপে আমরা আমাদের দিকে ফিরে তাকাচ্ছি, 8 এবং 10 নম্বর স্টেপের মধ্যে আমরা এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা যা করছি তাতে আমাদের আমূল পরিবর্তন হতে চলেছে। আমাদের আসল উদ্দেশ্য ঈশ্বরের ও আত্ম মানুষের সেবায় নিয়োজিত হওয়া। ভালো সেবক হতে পারলে ভালো মানুষও হওয়া যায়। এইভাবে ধীরে ধীরে নিজের ওপর থেকে দৃষ্টি সরে গিয়ে অন্যের ওপর পড়ে। আমাদের যা করার তাই করছি, আমাদের মেনে নেবে বা পছন্দ করবে এমন কোনো ভাবনা নেই, কেবল যা ভুল ছিল সেটাই ঠিক করার চেষ্টা করছি, আমাদের দিকে রাস্তাটা পরিষ্কার করছি। শুভেচ্ছা জানাতেই আমরা উৎসাহী, সেটারই উদাহরণ দিতে চাই। যদি মানুষটির কাছে ধার থেকে থাকে তাকে বলব সপ্তাহে ধরো 50 টাকা করে শোধ করব, এবং পরের সপ্তাহ নয় আজ থেকেই সেটা শুরু করছি। তাই অ্যামেন্ড যাই হোক,
তার সঙ্গে যখন বসে আছি কথা বলা তখনই শুরু হওয়া উচিত। অল্প দিয়ে শুরু করে শেষ পর্যন্ত পুরোটাই শোধ করে দেওয়া চাই। স্টেপ টি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে বিস্তৃত হয়েছে, কারণ এতে তিনটে বিশেষ জরুরি বার্তা আছে। কি ধরনের ক্ষতিপূরণ আমাদের করতে হবে, কখন করতে হবে আর কখন না করা দরকার। এখানে সরাসরি ক্ষতিপূরণের কথা আছে, চোখে চোখ রেখে মুখোমুখি যখন সম্ভবের কথা বলেছেন। যখন সম্ভব মানে কিন্তু যখন তখন বা যে কোনো সময় নয়, দুটো আলাদা। যখন সম্ভব মানে সুবিধে মতো, তবে অনন্তকাল দেরিতে নয়, যখনই সুযোগ হবে তখন। আর এটাও বলেছেন কখনো করা উচিত হবে না, তা হচ্ছে যখন তা থেকে তারা বা অন্য কেউ আঘাত পেতে পারে। এই আঘাত পাওয়ার মধ্যে আমরা কিন্তু পড়ছি না। ক্ষতিপূরণ করতে গিয়ে আমরা নিজেরা যদি আঘাত পাই তা মেনে নিয়ে আমাদের কর্তব্য সম্পূর্ণ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে তুমি হয়তো যোগাযোগ করতে পারছ না, বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা তিনি মারা গেছেন। এসব ক্ষেত্রেও অন্যরকম ব্যবস্থার সুযোগ আছে। তবে যাদের ফোন নাম্বার এবং নাম আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্পন্সরকে সঙ্গে নিয়ে দেখা করা যেতেই পারে, এটা তো সোজা। আমরা কিছুটা কৌশল এবং সাধারণ জ্ঞান প্রয়োগ করব। যাকে ঘৃণা করে এসেছি তার সামনে গিয়ে কবে দাঁড়াবো এই প্রশ্ন উঠতে পারে। মিল এখানে কিছু উদাহরণ দিয়েছে। প্রথমটা, এমন লোক যাকে পছন্দ করি না, যে আমাকে অনেক বেশি আঘাত করেছে যা আমি করেছি তার থেকে। তার মানে এই নয় আমাকে রাগ দেখাতে হবে, আমাকে আমার অ্যামেন্ট করতেই হবে, আমায় ভাবতে হবে যে সে একটি অসুস্থ মানুষ, আমি কিভাবে তাকে সাহায্য করতে পারি, এটাই হবে আমার ভালো এবং উন্নত ভূমিকা। মনে করো 67 পাতার প্রথমে প্রার্থনার কথা আছে, আমরা ঈশ্বরকে আবেদন জানালাম তাদেরও যেন এই রকম দয়া মায়া ধৈর্য সহানুভূতি দেখাতে পারি, যেমন একজন অসুস্থ বন্ধুকে হাসি মুখে দেখাই। একজন লোক যখন আমাদের অসন্তুষ্ট করে তখন আমরা নিজেদের বলি উনি একজন অসুস্থ মানুষ, কিভাবে আমি তাকে সাহায্য করতে পারি, ঈশ্বর আমায় ক্রোধের হাত থেকে রক্ষা কর। আমরা তাকে ভালো চোখে দেখি। যাই হোক, যাকে আমরা পছন্দ করি না আমরা দাঁতে দাঁত কেঁপে রাখি, মানে রাগটা যাই হোক আমরা গিলে নিই। আর যা করার করি, বন্ধুর থেকে শত্রুর কাছে যাওয়া শক্ত কিন্তু দেখি তাতে উপকার হয়। বীর বলছে মুখোমুখি হও, চোখে চোখ রাখো, সে বলেনি তাকে লিখে জানাও বা ফোন কর, সোজাসুজি যাও আর সামনে দাঁড়াও। একটি সুস্থ সবল মন আর ক্ষমা চাওয়া অভিপ্রায় নিয়ে তাকে খুলে বলো তোমার পুরনো আচরণ ভুল ছিল, তুমি তার জন্য অনুতপ্ত। সে কি করেছে সেসব কথা তুলোই না, কেবল নিজের ভুলের কথাটুকু বলবে। আমরা সরলভাবে একটি কথাই বলবো, দেখো ভাই আমার মদ ছাড়া সম্ভব হবে না যতক্ষণ না আমি আমার অতীতটাকে সোজা করতে পারি, পরিচ্ছন্ন করতে পারি, সেই জন্যই আমি এখানে এসেছি। এখন আমি একজন সোবার অ্যালকোহলিক, কিছু আধ্যাত্মিক নীতির ভিত্তিতে জীবন নির্বাহ করছি, তারই একটি হলো ক্ষতিপূরণ, সম্পর্কের পুনরুদ্ধার ও নিজেকে সংশোধন। তোমার কাছে এসেছি যাতে আমার অতীতে করা ভুলটা শুধরে নিতে পারি তোমার আনুকূল্যে। এটা আমায় করতেই হবে, না হলে আমার উদ্ধার বিপর্যস্ত হয়ে পড়বে, সুস্থতায় ফেরা হবে না। ডাক্তার ববের রিকভারির আটকে ছিল যতদিন না পর্যন্ত তিনি অ্যামেন্ডস গুলো করেন। তাই প্রশ্ন এটা নয় কখন, প্রশ্ন হচ্ছে কতদিন পর্যন্ত তুমি এটা না করে থাকবে। সোজা ব্যাপার, তুমি মদ বন্ধ করতে পারো, এটা বন্ধ করে রাখতে পারো না, তাহলে আবার শুরু করবে। 77 পাতার শেষে সেই কথাই লেখা আছে, আমরা আমাদের দিকের রাস্তা ছেড়ে সাপত্তি করে নিতে চাই, কারণ তা না হলে কোনো লক্ষ্যেই পৌঁছানো যাবে না। যখন অ্যামেন্ডস করছি আমাদের থাকতে হবে শান্ত হয়ে, অকপট হয়ে, খোলা মনে।
তাকে বলবো আমি সর্বদা ভয়ে ভয়ে থাকতাম, আমি অসৎ ছিলাম, অবিবেচক, দায়িত্বজ্ঞানহীন ছিলাম, এইসব বিকৃত চিন্তার কারণে আমি সম্পর্কগুলোকে নষ্ট করে দিয়েছিলাম। এখন কিন্তু আমি সেরকম নই। 78 পাতার প্রথমে লেখা আছে, 10টার মধ্যে 9টার ক্ষেত্রে অপ্রত্যাশিত ফল লাভ করা সম্ভব হয়। অনেক সময় দেখা যায় যে মানুষটার সঙ্গে আমরা ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলতে চাইছি, সে নিজেই দোষ স্বীকার করে এবং বহু বছরের শত্রুতার এক নিমেষেই অবসান হয়ে যায়। সন্তোষজনক ভাবে অগ্রসর হতে পারছি না, এইরকম ঘটনা প্রায় ঘটেই না। আমরা আধ্যাত্মিক জাগরণের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমার মনে পড়ে একজনের জন্য তার অফিসে বসে অপেক্ষা করছি। আমি জানি অফিসে আমি একা, কিন্তু আমার মনে হলো আমার পাশের চেয়ারে কেউ যেন বসে আছে, আমি একা নই। এবং যে মুহূর্তে মানুষটির সঙ্গে কথা শেষ করে হাত মিলিয়ে ফিরে আসছি, আমি ঈশ্বরের শক্তি অনুভব করলাম এবং তাকে ধন্যবাদ দিলাম। প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই ইতিবাচক প্রতিক্রিয়াই পেয়েছি, কখনো তারা সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে, সেটা তেমন কিছু নয়। বরঞ্চ বলি, যদি কেউ অফিস থেকে দূর করে দেয়, মানুষটি বলে আগেও তোমাকে আমি পাত্তা দিইনি, এখনো দিই না, তুমি এক্ষুনি চলে যাও, আমি যা করার সবই করেছি, তারপরেও যদি এটা হয় তা হয়তো বাড়াবাড়ি, কিন্তু ভুললে চলবে না, আমি ক্ষমা পেতে এখানে আসিনি, আমার আসার কারণ তা কিন্তু নয়, আমি কেবল আমার দিকটা পরিষ্কার করতে এসেছি, আর যদি মনে হয় তুমি তা করেছো তাহলেই হলো, তোমাকে বারে বারে আসার দরকার নেই, কখন সে মেনে নেবে সেই আশায়। 76 পাতার মাঝখানে লিড বলছে, এসো 8 এবং 9 স্টেপটা দেখি। এটাই একমাত্র স্টেপ যেখানে সে দুটোকে মিলিয়ে দিয়েছে, বলেনি এটা 8 আর এইটা 9। কিন্তু কেন? আমার ইচ্ছে ছিল লিস্টে যে নামগুলো আছে তাদের প্রত্যেকের কাছেই অ্যামেন্ড করব। তারপর লিস্টের নামগুলো 4 ভাগে শিডিউল করলাম, আগে, পরে, হয়তো এবং কখনো না। এখানে হয়তো এবং কখনো নাটা আসছে যখন আগে আর পরেরটা হয়ে যাচ্ছে তখন, তাই প্রস্তুত হওয়াটা অ্যামেন্ডস করার পরেই হচ্ছে, এটা একটা প্রক্রিয়া। আগেও পরেরটা শেষ হওয়ার পরে হয়তোটাও করে ফেলছি, তখন নেভারটা করার প্রস্তুতিও এসে যাচ্ছে। সেই জন্যই মনে হয় বিল 8 এবং 9 একসঙ্গে দেখেছি। আমরা সহজগুলো করে ফেললেই শক্তগুলো শুরু করতে ইচ্ছে বোধ করছি, এবং যেন একটা যুক্তিযুক্ত কারণ আছে। আমি ভেবেছিলাম কিছু আমি কখনোই করব না, কিন্তু যখন আগের অ্যামেন্ডগুলো করে ফেলছি অন্যগুলো করার ইচ্ছে জেগে উঠছে, এটাই কারণ 8 আর 9 একসঙ্গে করার। কখনো আমার সেই সব সাংঘাতিক আঘাত বা ক্ষতির কথা মনে পড়ে যা অন্যদের করেছি, কাউকে শারীরিকভাবে আক্রমণ করেছি বা হয়তো কত রকমের চুরি করেছি কারোর জিনিস। ক্ষতির বর্ণনা কি? 80 পাতার নিচে বিল বলছে, আসলে এটা ইনস্টিংক্ট বা প্রবৃত্তির বিরোধ একজনের সঙ্গে আরেকজনের, যেখানে শারীরিক, মানসিক, আবেগজনিত ও আধ্যাত্মিক স্তরে ক্ষতি হয় মানুষের, আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ভুল করায় মানুষকে, মাথা গরম, সবসময় খারাপ, তা অন্যের মনে ক্রোধের সৃষ্টি করে। আমরা যদি মিথ্যে বলি, চিট করি কাউকে, তার পাওনা থেকে বঞ্চিত করি, তার শুধু জিনিসপত্রই নয়, তার আবেগজনিত নিরাপত্তা থেকে বা মনের শান্তি থেকে, তাহলে তাকে বাধ্য করছি তার মধ্যে ঘৃণার উদ্বেগ করতে, পরিশোধ স্পৃহা জাগিয়ে তুলতে। আমাদের যৌন আচরণ যদি স্বার্থপরতা ভরা হয়, তাহলে আমরা হিংসা, দুর্দশা এবং জোরালো প্রত্যাঘাতই ফিরে পাব। তাই বিল বলছে, আমরা ফিফথ স্টেপের আলোচনায় বলেছি যখন এই ভুলগুলো করছি তখন বিরোধী করতে, আমরা অন্যের পা মারাব আর প্রত্যাঘাত পেলেই আমরাই আবার বিদ্বেষপূর্ণ হয়ে ওর আগে আর ভয়ে আর আঘাত করে বসবো, তা কি করে হবে? আর শুধু এইসব মোটা দাগের অপরাধই নয়, অনেক সূক্ষ্মভাবেও আঘাত করা যায় যা আমরা করি, এবং সেগুলো কম ক্ষতিকারক নয়। ঠান্ডা, দায়িত্বহীন, কেয়ারলেস,
অবহেলাপূর্ণ ব্যবহার, কৃপণতা, এগুলোও ভয়ানক ত্রুটি। বীর বলছে, মনে করো সবসময় বিরক্তি দেখানো, সমালোচনা করা, অধৈর্য ভাব বা হাসতে ভুলে যাওয়া, পরিবারের কারোর প্রতি পক্ষপাত, কাউকে নেগলেক্ট করা, এগুলো কি কম অপরাধ? কি ঘটে যখন পরিবারের ওপর আমি রাজ করি, লৌহ নিয়ম জারি করে সবাইকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাপারে ডাইরেকশন দিই আর সবকিছু নিয়ন্ত্রণ করি, সবাইকে বলি তোমরা এটা তোমায় এটা করতে হবে, তোমায় ওটা করতে হবে, একে তো ক্ষতি করাই বলে। আর এইসব ব্যক্তিগত ধ্যান ধারণা অভ্যেসকে দোকানে, অফিসে বা সমাজে নিয়ে আসি বাড়ির মতোই, সেখানকারও 12টা বাজাই, কেবলমাত্র মুড আর মেজাজও কম ক্ষতি করে না। আবার 78 পাতায় দেখি বীর এখানে কিছু উদাহরণ দিয়েছে। প্রথমটা, যাদের কাছে ধার নিয়েছি, বেশিরভাগ অ্যালকোহলিকেরই ধার আছে। যার কাছে ধার, তিনি মনে করেন কোনোদিনই আর এই ধার মিটবে না। আমরা যাই মনে করি না, আমরা আমাদের অ্যালকোহলিজম লুকোই না এবং আমরা যে দুঃখিত সে কথাও তারা বোঝে। আমরা যে অ্যামেন্ড করছি তা এটা বোঝাতে আমরা বদলাচ্ছি। আমরা যে যাচ্ছি তা কেবল ক্ষমা চাইতে আর দুঃখিত বোঝাতে পারে। আমরা টাকা ফেরত দেওয়ার একটা ব্যবস্থা করি, পরের সপ্তাহে শুরু করব, এ তো চিরকালই বলে এসেছি। আজ কিন্তু অল্প হলেও শুরু করব ফেরত দেওয়া। আমাদের টাকা পয়সার অভাব আছে ধার শোধের জন্য, এসব কথা চেপে চেপে গোপনে একজন আরেকজনকে বলেছি, কিন্তু আমরা নিশ্চিত জানি তার জন্য হয় জেলে যাব বা চাকরিটা করব। হয়তো মাঝে মাঝে অল্প অল্প টাকা সরিয়েছি, আবার রেখে দিয়েছি, তারপরে অঙ্কটা বেড়ে গেলে আর পারিনি। অনেকেই আমরা এরকম করেছি, হতে পারে ডিভোর্স করে আবার বিয়ে করেছি, আর প্রথম বউকে ভরণ পোষণ দেওয়া বন্ধ করেছি, সে ক্ষুব্ধ এবং অ্যারেস্ট করার ওয়ারেন্ট বার করেছে। এইসব ঝামেলা ঘটতেই থাকে। মনে করো আমরা বলেছিলাম যতদূর যাওয়ার পর যাব, আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য তাতে আমাদের যা হয় হবে, অ্যালকোহলকে হারাতেই হবে। হয়তো আমরা আমাদের সামাজিক পদমর্যাদা সুনাম হারাব, জেনেও জেলেও যেতে হতে পারে, কিন্তু উইলিংলিটা করতে হবে, ভয়েতে গুটিয়ে গেলে চলবে না। কেবলমাত্র ব্যতিক্রম এতে যদি অন্যের ক্ষতি হয়, তাড়াহুড়ো করে বোকার মতো শহীদ হওয়ার দরকার নেই, নতুন করে কারো ক্ষতি করার দরকার নেই। আমাদের ঘাট থেকে অপরাধ নামিয়ে অন্য কারোর উপর চাপিয়ে দেওয়া সেটাও ঠিক হবে না, সেটা স্বার্থপরের কাজ। মানুষটি আবার বিয়ে করেছে, কিন্তু মদ খাওয়ার জন্য আর রেজেনমেন্টের জন্য যে প্রথম জনকে অ্যালিমনি দিচ্ছে না, এভাবেই যত রাগ মেটাচ্ছে সে অতীতে পড়ে আছে আর টাকা পয়সা দিচ্ছে না। ভদ্রমহিলা ক্ষিপ্ত হয়ে উঠেছে, কোর্টে গেছে আর অ্যারেস্টের অর্ডার বার করেছে। লোকটি আমাদের পদ গ্রহণ করেছে আর তার সামাজিক অবস্থান এখন ভালো হয়েছে, সে জল থেকে মাথা তোলার চেষ্টা করছে। এবার যদি সে যাদের সামনে গিয়ে বলে এই তো আমি, আর তা হয়তো বীরের কাজ হবে, সে আমাদের রাস্তায় চলে 1-2-3 স্টেপ করে এই অবস্থায় এসছে, কিন্তু সেই অবস্থানে থাকা তার আর হবে না। যদি প্রয়োজন হয় তার করা উচিত, কি করা উচিত, কিন্তু এক্ষেত্রে সে যদি জেলে যেতে চায় সে তার ফ্যামিলিকে তো কিছু দিতে পারবে না, ভালো করে তার মধ্যে উইলিংনেস আছে, সে প্রস্তুত, কিন্তু সে ক্ষেত্রে তাকে মানুষজনের পরামর্শ নিতে হবে। যার ক্ষতি করেছে তাকে এবং তার পরিচিত জনকে বলতে হবে এই আমার অবস্থা, বলো আমি কি করব। আমাদের পরামর্শ, সে সাহায্য চাক। আমরা বলি সে প্রথম স্ত্রীকে লিখুক, সে ভুল করেছে তার জন্য ক্ষমা চাক, এসবই তার স্টেপের পদ্ধতি। সে উইলিং হয়েছে সাহায্য চাইতে, সে তাই করলো এবং কিছু টাকা পাঠালো, মনে করো এটা শুভেচ্ছা, এবং এটা সে করলো তখনই সাথে সাথে, পরে করব বলেনি, চেকটা দিয়ে দিয়েছে এবং বলেছে ভবিষ্যতে এই চেষ্টা করবে। তবু যদি তিনি চান সে জেলে যেতেও রাজি আছে।
তার পূর্বতন স্ত্রী তা চাই। ভুলো না, আমরা ঈশ্বরের দেখানো পথ নিয়ে তার কাছে নিরাপদে আছি, নিজেদের ভরসায় নেই। এই ধরনের অবস্থায় এরকম করা উচিত। কোন তড়িঘড়ি কাজ করার আগে আমাদের তাদের কাছে সম্মতি নিতে হবে। তাই এইটাই নির্দেশ, সম্মতি নাও, অনুমতি নাও, তোমার স্পন্সরের সঙ্গে কথা বলো এবং অবশ্যই ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করো, তাকেও বলো। যদি আমরা উইলিং হই, যাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তাদের কাছ থেকে অনুমতি চাইব, স্পন্সরের সঙ্গে কথা বলবো এবং প্রার্থনা করব। তারপরেও যদি মনে হয় আমাদের কঠিন সিদ্ধান্ত, তাই বরঞ্চ নেব। সুবুদ্ধি এটাই, ক্ষমা এবং ভালোবাসায় যা হয়ে গেছে তাকে যেতে দেওয়াই ভালো। অতীতে আটকে থাকার মানে হয় না। প্রত্যেকেই প্রার্থনা করুক অন্যের সুখের জন্য একেবারে মন থেকে। এটা যেন প্রার্থনা ঈশ্বরকে আবাহন করে যে কোনো পরিস্থিতিতে, যখন বুঝতে পারছি সংশোধন আমাদের ক্ষমতার বাইরে, ঈশ্বরকে আমন্ত্রণ জানাব এবং তৎক্ষণাৎ সবটা গতি পাবে। পত্নীর সঙ্গে, মা বাবার সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে যখন এই জাতীয় কিছু সমস্যা নেই, তখন বাড়িতে আমরা অনেক কিছু করতে পারি। এই নীতিগুলো সব ক্ষেত্রেই অভ্যেস করতে পারি। কখনো শুনি একজন অ্যালকোহলিক বলছে, সোবার থাকেই তার একমাত্র কাজ। এ কথা প্রশ্ন চিহ্নের মুখে পড়বে। সোবার থাকলেই ঠিক থাকবে তা নয়, হয়তো একটু ভালো হবে। তুমি যদি অতীতে বাজে রকমের মাতাল জীবন যাপন করে থাকো, আজ তুমি একজন বাজে মানুষই, কেবল মদ খাচ্ছ না। স্ত্রী বা বাবা মার সঙ্গে সে যে দুর্ব্যবহার করেছে বছরের পর বছর, তাকে এখন অনেক কিছু করতে হবে। অ্যালকোহলিকরা ঘূর্ণি ঝড়ের মতো অন্যের জীবনগুলো উথাল পাতাল করে ধ্বংস করে দেয়। মন ভেঙে যায়, সুন্দর সম্পর্কগুলো মরে যায়, স্নেহ ভালোবাসা উপড়ে দেয়, স্বার্থপরতার অবিবেচনা বাড়িকে অশান্ত করে তোলে। এসব শুধু আমাদের দৈহিক প্রমাণ। তোমার যদি মনে হয়ে থাকে তুমি কারোর কোনো ক্ষতি করনি, পড়ে দেখো। আমরা প্রায়ই শুনি তুমি শক্তিহীন, আর মানুষ জায়গা এবং সব জিনিসের জন্য শক্তিহীন। ভেবে দেখো কি ধ্বংসটা তুমি চালিয়েছো। তুমি শক্তিহীন ছিলে না, তোমার মধ্যে যথেষ্ট শক্তি ছিল বাড়ির শান্তি সম্পূর্ণ ধ্বংস করার। সবকিছু শেষ করে দিয়েছো, এগুলোকে নতুন করে গড়তে হবে। দীর্ঘদিন লাগবে পুনর্নির্মাণ করতে। পুনর্নির্মাণ মানে পরিবর্তন। আসল কাজ এখানেই করা দরকার। আমাদের এগিয়ে আসা দরকার। কেবল দুঃখিত হলেই হবে না, আমাদের বিচার হবে আমাদের কাজে। আমাকে পরিবারের সঙ্গে বসে পরিষ্কারভাবে যা ঘটে গেছে তার বিশ্লেষণ করতে হবে। কাউকে সমালোচনা করার ব্যাপারে সতর্ক থাকতে হবে। হয়তো তাদের ভুলও মস্ত ছিল, কিন্তু খুঁজলে দেখব আমাদের কোনো না কোনো কাজও আংশিক হলেও দায়ী। তাই আমরা পরিবারের সঙ্গে থেকে বাড়িকে আবার বাড়ি করে তুলি। এটাই গভীরে গিয়ে হৃদয় পরিবর্তন। যখন শুরু করেছিলাম তখনের মতো আমি আর এখন নই। আমরা ভয়ে ভীত, দায়িত্ব জ্ঞানহীন, অবিবেচক, অসৎ, স্বার্থপর, আত্মকেন্দ্রিক, সমালোচনা প্রিয় খুঁতখুঁতে ছিলাম। আমরা অস্থির, খিটখিটে, সবেতেই অসন্তুষ্ট ছিলাম। স্টেপ শেষ করার পর এখন আর তা নেই। ঈশ্বর সহ্য শক্তি, অপরের জন্য সহানুভূতিবোধ এবং আরো অনেক কিছু দিয়েছেন। এগুলো আমাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে। ঈশ্বর আমাকে সাহায্য করবে, কিন্তু আমাকেই এগিয়ে আসতে হবে। আগে বলেছি এমন অনেক ভুল আছে যা আমি কোনোদিনই ঠিক করতে পারবো না। হয়তো মানুষটি আর ইহজগতে নেই, হয়তো তাকে আর খুঁজে পাওয়া যাবে না, হয়তো তাকে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আমরা সততার সঙ্গে নিজের কাছে বলবো, তাদের কাছে চিঠি লিখতেও পারি, আমাকে প্রস্তুত থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা আরো মুশকিল। বিয়ের পর পদবি বলতে যায়, তখন খুঁজে পাওয়া খুব মুশকিল। একজনকে খুঁজছিলাম, ফেসবুকে গেলাম, আমি নাম আর জায়গা দিয়ে খুঁজছিলাম যেখানে দুজনেই আমরা ছোটবেলায় ছিলাম। আর সপ্তাহ খানেকের মধ্যে আমি সাড়া পেলাম। সে বললো আমি ফেসবুকে সাইন করেছি, আর প্রথমেই দেখলাম তুমি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছো।
কিছু কিছু মানুষকে প্রায় ভাবি পেটেই সঙ্গে সঙ্গে অ্যাডমিট করবে। একজন তারা মারা গেছেন, যেমন আমার বাবা, উনি মারা যাবার আগ ঘটেছিল। উনি দারুণ মানুষ ছিলেন, আমার চেয়ে অনেক স্মার্ট ছিলেন। স্পন্সরকে জিজ্ঞেস করলাম তিনি কি ভাবছেন, উনি সবসময় মতো একই কথা বললেন, একটা রাস্তা বার কর। একদিন গাড়ি বার করে আর সেই কার্ড একটা নিয়ে সেখানে গেলাম যেখানে তিনি তার সৎকার হয়েছে, পাশে দাঁড়ালাম এবং সেখানেই অ্যাডমিট করলাম। মনে একটা ভালো বোধ অনুভব করলাম। এক পিসি যিনি বিত্তশালী ছিলেন তার কাছ থেকে অনেক টাকা নিয়েছিলাম ধার, তার অসুবিধে হয়নি, বড় লোক ছিলেন বলে। উনি মারা গেছেন, যতদিন পর্যন্ত আমিও আমার স্ত্রীর মনে হয়েছে ঠিক ওনার নামে চ্যারিটিতে টাকা দিয়ে গেছে, মনে হয় পুরো ধারটাই শোধ করেছিলাম। যদি তুমি চাও রাস্তা আছে, দেখতে পাচ্ছি না, তাদের সৎভাবে একটা চিঠি পাঠাই। এইরকম একজনের সঙ্গে পরে একদিন সত্যিই দেখা হয়েছিল আর আমি একটা এনভেলপ নিয়ে গিয়েছিলাম, তাই প্রস্তুত থাকা দরকার। কিছু ক্ষেত্রে হয়তো এখন স্থগিত রাখার যুক্তিযুক্ত কারণ আছে, তবে আমরা অকারণে দেরি করব না যদি সম্ভব হয়। তবে আমরা নিজের পায়ে দাঁড়াবো, কারোর সামনে হেঁট হয়ে ঘামাগুড়ি দেব, আমরা ফিরতে চাই না ক্ষমার জন্য। কারণ মনে রাখতে হবে ক্ষমা পেতে খেসারত দিচ্ছি, সংশোধন করছি, নিজেদের ভুলটাকে ঠিক করার চেষ্টা করছি, রাস্তার নিজের দিকটা পরিষ্কার করার চেষ্টা করছি। তাই তোমার যদি এমন কেউ থাকে যার থেকে তুমি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছো কিন্তু সে তোমার সঙ্গে দেখা করতে চায় না বা দেখা হলে তোমাকে দূর করে বার করে দেয়, সেখানে আমরা বারবার ফিরে যাই না। তুমি তোমার অ্যামেন্ট করলে, কিন্তু মানুষটি বলল তোমাকে আমি আগেও কেয়ার করিনি আর এখনো করছি না, এখন তোমার কথা হয়ে গেছে, তুমি বেরিয়ে যাও আমার অফিস থেকে, সেখানে আর ফিরে যেও না, কারণ আমাদের অ্যামেন্ট করা হয়ে গেছে, আমাদের দিকটা পরিষ্কার, আমার শুভ ইচ্ছা প্রকাশ ঘটিয়েছি, এখন আমি এগিয়ে যাব, আমি আর ফিরে আসবো না এটা দেখতে যে আমি যা দিয়েছি তা সে মেনে নিল কিনা। আমরা অ্যাকসেপ্টেন্স এর জন্য এখানে আসিনি। এখানে একটা কথা বলি, মিটিং এর শুরুতে কোথাও বা মিটিং এর শেষে 83 পাতায় যেটা প্রমিস গুলো পড়া হয়, কিন্তু যেটা হয় না তাহলে এগুলো কি করে পাওয়া যাবে সে সম্পর্কে কিছু বলা। তাই যারা অনেকদিন ধরে মিটিং এ যাচ্ছে, হয়তো 20-30 বছর, তারাও মনে করে আমাকে এখানে আসতে হবে আর এসব পাওয়া যাবে। তারপর মনে হতে থাকে এতদিন হলো আসছি তুই কিছুই তো হচ্ছে না, কেন পাচ্ছি না আমি, এবং এখান থেকে তার মন বলে এটা কাজ করছে না তার জন্য, তাই সে সহজলভ্য আরামের খোঁজে মদার ড্রাগ তুলে নেয়। বইতে এটা কিন্তু আছে, অ্যামেন্ট যেখানে করছি সেইখানে প্রমিস গুলো রয়েছে। এই অ্যাকশন বা প্রক্রিয়ায় আমরা কতটুকু এগুতে পেরেছি তারই একটা বর্ণনা বা চার্ট বলতে পারি এটিকে। আমাদের প্রগতি বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হবে 52 পাতায়, যখন আমাদের উপর শয়তান ঘর করেছিল তখন অবস্থাটা আমাদের কেমন ছিল এখানে লেখা আছে। এটি আমরা চিকিৎসা ছাড়া অ্যালকোহলিজমের লক্ষণ বা আধ্যাত্মিক অসুস্থতা, নিয়ন্ত্রণহীনতা এসবও বলে থাকি। যখন আমরা স্টেপ 2 এবং বাকি স্টেপ গুলো করিনি তখন আমাদের এই অবস্থা ছিল। আমরা মদ খাওয়া ছেড়েছিলাম এবং স্টেপ 2 পর বিশ্বাসের সঙ্গে উইলিং হয়েছিলাম, কিন্তু 51 পাতায় লেখা আছে তবুও জীবন এমন অতৃপ্তিতে ভরা কেন। এরপর আমরা যার মধ্যে দিয়ে গেছি তা হল প্রথম 3 স্টেপ। এটি আমাদের আধ্যাত্মিকতার বা আমাদের স্পিরিচুয়াল বাতাবরণে নিয়ে এসেছে। জীবনের 3 মাত্রা আছে, ডাইমেনশন আছে, স্পিরিচুয়াল, মেন্টাল এবং ফিজিক্যাল, আধ্যাত্মিক, মানসিক এবং শারীরিক বা জাগতিকও বলতে পারি। আমাদের অসুখের বাসস্থানও এই 3 স্তরে। প্রথম 3 স্টেপে আধ্যাত্মিক স্তরে শান্তি স্থাপন হয়, 1st, 2nd এবং 3rd স্টেপে। 4th, 5th, 6th, 7th মাথাটা ঠিক হয়, আমরা নিজেদের সঙ্গে সখ্য স্থাপন করে মানসিক শান্তি পাই, মানে মেন্টাল লেভেলে শান্তি হয়।
আর 8 এবং 9 করে আমরা জগতের সঙ্গে বা অন্যান্য মানুষের সঙ্গে মিলে শান্তি পাই, এটা ফিজিক্যাল। এইবার আমরা চতুর্থ স্তরে বা ফোর্থ ডাইমেনশনে প্রবেশ করি, সেটা হচ্ছে যখন স্পিরিচুয়াল, মেন্টাল এবং ফিজিক্যাল সঠিক মাত্রায় চমৎকার ভাবে মিলে যায়। আমি বিচ্ছিন্নতা থেকে এখন এক সম্প্রীতির আনন্দময় জগৎ ফিরে পাই, এক সমন্বয়, এক ঐক্যতান অনুভব করি, কারোর সঙ্গে আর দ্বিধাদ্বন্দ্ব থাকে না। আমাদের গড়ে ওঠার এই পর্যায়ে যদি আমরা কষ্ট স্বীকার করি, তাহলে মাঝপথে পৌঁছবার অনেক আগেই আমরা চমকপ্রদ ফল পাব। আমরা পাব এক নতুন স্বাধীনতা, নতুন আনন্দের স্বাদ। এই প্রগতির রূপরেখাটিকে এভাবে বর্ণনা করা যায়, সেটা হচ্ছে যে ওই এক্ষুনি যেটা বলছিলাম যে 52 পাতায় আমাদের শয়তান ভর করেছিল এবং সেই সম্পর্কে কিছু কিছু সিমটমের কথা লেখা আছে, আর 83 পাতায় যে ওই আমার মানে 9 স্টেপের ডায়মেন্সের পরে কতগুলো প্রতিশ্রুতি আমরা মিটিং এর শেষে সাধারণত পড়ে থাকি, সেই প্রতিশ্রুতি গুলো সেটার কথা। তাই এই দুটো যদি তুলনামূল্য পাশাপাশি রাখি, বাঁদিকে 52 পাতাতে পয়েন্ট গুলো দিয়ে আর ডান দিকে প্রতিশ্রুতি পয়েন্ট গুলো রাখি, তাহলে দেখো কিরকম অদ্ভুত শোনাচ্ছে। 52 পাতার ওই ডিডেভেলপমেন্ট বা শয়তানির জায়গায় রয়েছে যে আমাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আমাদের সমস্যা হচ্ছিল, আর প্রতিশ্রুতিতে রয়েছে নিজের স্বার্থ ছেড়ে আমাদের সতীর্থদের স্বার্থ বুঝতে শিখবো, স্বার্থপরতা দূর হয়ে যাবে। ডিডেভেলপমেন্টে রয়েছে 2 নম্বরে আমরা আমাদের অনুভূতি নিয়ন্ত্রণে রাখতে পারছিলাম না। প্রতিশ্রুতিতে রয়েছে আমরা প্রশান্তি কথাটার অর্থ বুঝতে পারবো, বুঝবো শান্তি কাকে বলে। বাঁদিকে রয়েছে আমাদের জীবন ছেয়ে যাচ্ছিল দুঃখ ও ব্যথায়, ডান দিকে রয়েছে জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন হবে। বাঁদিকে রয়েছে আমরা কিছু উপার্জন করতে পারছিলাম না, ডান দিকে প্রতিশ্রুতিতে বলছে মানুষকে ভয় পাওয়া এবং অর্থনৈতিক নিরাপত্তাহীনতা বোধ আর থাকবে না। বাঁদিকে আমরা ছিলাম কিরকম মনে হচ্ছিল জীবন যেন উদ্দেশ্যহীন, ডান দিকে অপদার্থতা এবং আত্মগ্লানির সেই অনুভূতি গুলো দূর হয়ে যাবে। বাঁদিকে ছিল জীবনে যেন সর্বক্ষণ ভয়, ডান দিকে প্রতিশ্রুতিতে বলছি সেসব যেসব অবস্থা আমাদের বিভ্রান্ত করত সেইসব অবস্থার মোকাবিলা আমরা স্বতঃস্ফূর্ত ভাবে করতে পারব। ছিল কোথাও যেন দুঃখ সুখ নেই, এখন আমরা পাব নতুন স্বাধীনতা, নতুন আনন্দের স্বাদ। বাঁদিকে ছিল কারোর উপকার করার ক্ষমতা নেই, ডান দিকে আমাদের যতই অধঃপতন হোক না কেন আমরা দেখব আমাদের অভিজ্ঞতা কিভাবে অন্যদের উপকারে লাগে। আমরা অতীত নিয়ে আর অনুশোচনা করব না, কিন্তু তা ভুলেও যেতে চাইব না। সর্বোপরি আমরা হঠাৎ উপলব্ধি করতে পারব যে আমরা নিজেদের জন্য যা করতে পারি তা ঈশ্বর আমাদের জন্য করেছেন। এবার আমি একটু অন্যরকম করি, আমি কিছু শব্দ বদলে দেব আর সময়ের পিঠে চড়ে একটু পেছন দিকে যাব, ঘড়ির কাঁটা একটু উল্টে দিচ্ছি। সেটা কিরকম? সেটা হচ্ছে যে ওই প্রতিশ্রুতিগুলোকে এবার বাঁদিকে রাখবো আর ডান দিকে রাখবো যে মদ খেয়ে আমরা কি বোধ করতাম, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথা থেকে কোথায় এসে আমরা পৌঁছলাম। মানে মদ একসময় কি দিয়েছে একটু ফিরে দেখি এবং প্রতিশ্রুতিগুলো এবার দেখি আরেকদিক দিয়ে। যখনই মদ খেয়েছি আমরা পেয়েছি এক নতুন স্বাধীনতা, নতুন আনন্দের স্বাদ। আর প্রতিশ্রুতিতে বলছে আমরা পাবো এক নতুন স্বাধীনতা, নতুন আনন্দের স্বাদ। 2, যখনই মদ খেয়েছি আমরা অতীত নিয়ে আর অনুশোচনা করি না, তা ভুলেও যেতে চাই যতক্ষণ না তা আমার উপর ঘুরে এসেছে, এটা তাই করেছিল, এর কাজ তাই ছিল। আর বাঁদিকে আমরা প্রতিশ্রুতিতে দেখেছি আমাদের যতই অধঃপতন হোক না কেন আমরা দেখব আমাদের অভিজ্ঞতা কিভাবে অন্যদের উপকারে লাগে, আমরা অতীত নিয়ে আর অনুশোচনা করব না, কিন্তু তা ভুলেও যেতে চাইব না। 3 নম্বরে যখনই মদ খেয়েছি প্রশান্তি কথাটার অর্থ বুঝতে পেরেছি এবং বুঝেছি শান্তি কি জিনিস। আর উল্টো দিকে প্রতিশ্রুতিতে আমরা প্রশান্তি কথাটির অর্থ বুঝতে পারবো, বুঝবো শান্তি কাকে বলে।
চার নম্বর, যখনই মদ খেয়েছি যত অধঃপতন আমার থেকে আমি দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে অন্যদের কি লাভ হচ্ছে, আমি অন্যদের বলেছিলাম, বলেছি তারা কিরকম জীবনযাপন করবে, বিশেষ করে আমি যখন কল্লাই গেছি। এটার সঙ্গে ওই বাঁদিকে আমাদের যত অধঃপতন ওটাকে মেলাতে পারি। সেরকম পাঁচ নম্বরে, যখন মদ খেয়েছি অপদার্থতা বোধ এবং আত্মগ্লানির সেই অনুভূতিগুলি দূর হয়ে গেছে। আর প্রতিশ্রুতিতেও একই কথা আছে, অপদার্থতা এবং আত্মগ্লানির এই অনুভূতিগুলি দূর হয়ে যাবে। ছ নম্বরে, যখনই মদ খেয়েছি নিজের স্বার্থ ছেড়ে সতীর্থদের স্বার্থ বুঝেছি, বুকে জড়িয়ে বলেছি তোমায় আমি ভালোবাসি, সত্যি বিশ্বাস করো আমি তোমায় ভালোবাসি, আমার স্বার্থপরতা দূর হয়ে গেছে। প্রতিশ্রুতিতেও আছে, নিজের স্বার্থ ছেড়ে আমাদের সতীর্থদের স্বার্থ বুঝতে শিখব। যাই হোক, এই ধরনের উদাহরণ আরো রয়েছে, মানে প্রায় দশটা উদাহরণ রয়েছে, যে মদ খেয়ে আমরা যে যে উপলব্ধি গুলো আমার ছিল, এখন সেগুলো কিন্তু এই স্টেপ গুলো করার পরে সেইখানেই আমরা পৌঁছচ্ছি। ভেবে দেখেছো আশ্চর্য কি, যে এই মদটাকে আমি ভালোবাসতাম, এমন কিছু কি সত্যি আছে যা এত কিছু করে? যে আমি পড়ে শোনাচ্ছিলাম যে মদ খাচ্ছি আর এইগুলো আমরা এই এই ধারণা এই অনুভূতি গুলো আমাদের হচ্ছে, তাই কেনই বা না তুমি বারে বারে এটা চাইবে না? কিন্তু শেষ পর্যন্ত কি হয়, এটা সব উল্টে দেয়, আমাদের শেষ করে দেয়। সোব্রাইটিতে দেখেছি এই নটা স্টেপ আমায় তাই দিয়েছে যা মদ আমায় একদিন দিয়েছিল, আর এটা কখনো বিশ্বাসঘাতকতা করবে না। তফাৎ এইখানে, এটা আমার বারোটা বাজাবে না, আমি কখনো অ্যারেস্ট হব না, এটা আমাকে কোর্টে নিয়ে যাবে না ডিভোর্সের জন্য, কেউ গালাগালি দেবে না, কেউ বাড়ি থেকে বার করে দেবে না, বাজে বকবকও বন্ধ হয়ে যাবে। যখন এখানে এসেছিলাম আমার মধ্যে অস্থিরতা ছিল, রাগ বিরক্তিতে ভরেছিলাম, সবকিছুতে অসন্তুষ্টি ছিল, পাপবোধ ছিল, লজ্জা ছিল, অনুশোচনা ছিল, এইসব দস্তুতিতে জোরে পড়ে আমি ছিলাম ভয়ে ভরা, দায়িত্ব জ্ঞানহীন, অবিচর্চক, অসৎ, স্বার্থপর, মতলবী, এবং এই স্টেপ গুলো করে আমি আর আগের মতো নেই। আমার ব্যক্তিত্বে আমূল পরিবর্তন এসেছে। তো সেই জন্যই প্রয়োজন এই স্টেপ গুলো করার, এই অ্যামেন্ডস করা, এগুলো এত জরুরি। যাই হোক, আজকে বোধহয় একটু সময় বেশি হয়ে গেল, কিন্তু আট এবং নয় স্টেপ আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ থাকার জন্য মিটিংয়ে। Thank you, everybody.